দারুন দারুন সব টেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এইচবিওডির চ্যানেলকে, আর পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। হ্যালো গাইস, সকলকে স্বাগত জানাচ্ছি এইচবিওডির নতুন আরেকটি ভিডিওতে। তো আজকের ভিডিওটিতে আমরা যে ওয়ালটনের প্রিমো RX8 মিনি ফোনটি ছিল, যে ফোনটির ফার্স্ট ইমপ্রেশন আমি দুই দিন আগে দিয়েছিলাম, সেই ফোনটি ফাইনালি রিলিজ হয়ে গেছে এবং সেই ফোনটির কী কী স্পেসিফিকেশন রয়েছে আর প্রাইস কত সব কিছু কনফার্ম আমি আপনাদের জানাবো, এবং ফোনটিকে আপনার এই বাজেটে কেনা উচিত হবে কি না এই সকল বিষয় নিয়ে কথা বলবো। তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইজ, ফিরে আসলাম একটি ইন্ট্রোর পরে। তো আপনারা দেখছেন HBYT-র ইউটিউব চ্যানেল, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো প্রথমে আমরা চলে আসছি এই ফোনটির স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করতে। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে Android 10 ভার্সনের সাপোর্ট রয়েছে, আর এখানে স্ন্যাপড্রাগনের যে প্রসেসরটি ইউজ করা হয়েছে সেটি হচ্ছে Snapdragon 660। এটি বলা যায় যে আপনার 11,000 টাকা বাজেটে বেস্ট একটি প্রসেসর হবে, হেভি গেমার থেকে লো ইউজার যারা রয়েছে সবার জন্য বেশ পারফেক্ট একটি ফোন হবে। আর ফোনটিতে র্যামের দিক থেকে 4GB র্যাম এবং স্টোরেজে পাচ্ছেন 64GB রমের ভেরিয়েন্ট, আর এখানে আপনি 256GB পর্যন্ত মেমোরি কার্ড ইউজ করতে পারছেন। ফোনটির নেটওয়ার্কে 4G এর সাপোর্ট থাকবে। আর এবারে কথা বলি এর ক্যামেরা নিয়ে। বন্ধুরা, ফোনটির পেছনে ইউজ করা হয়েছে ট্রিপল ক্যামেরার সেট আপ, যার প্রাইমারি সেন্সর 12 মেগাপিক্সেল এবং সাথে রয়েছে 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড এবং 5 মেগাপিক্সেল একটি পোর্ট্রেট সেন্সর, এবং এখানে PDF এবং ডুয়েল LED ফ্ল্যাশের সাপোর্ট রয়েছে। আপনি সামনে এবং পিছনে ফোনটিতে ফুল HD ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা পাচ্ছেন, আর ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে আপনি এখানে 13 ওয়াটের একটি সেলফি ক্যামেরা পাচ্ছেন, যেটি 11,000 টাকা বাজেটে কোনো ফোনে দেওয়া হয় না, বেশিরভাগ 8 মেগাপিক্সেল ক্যামেরায় প্রোভাইড করা হয়ে থাকে। তো সেক্ষেত্রে এই ফোনটি একটি বেশ ভালো ফিচার নিয়ে হাজির হয়েছে এই বাজেটে। এবারে কথা বলতে চলেছে এই ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটিতে ইউজ করা হয়েছে 6.3 ইঞ্চের একটি ফুল HD প্লাস ডিসপ্লে। এটি আমার কাছে সত্যিই অবাক করা ব্যাপার লেগেছে, কারণ 15,000 টাকা বাজেটে পর্যন্ত আপনার ফুল HD ডিসপ্লে প্রোভাইড করা হয় না, সেক্ষেত্রে আপনাকে 11,000 টাকার বিনিময়ে ফুল HD ডিসপ্লে প্রোভাইড করছে, যার রেজুলেশন থাকবে 1080x2340 পিক্সেল। তো অবশ্যই যারা ভিডিও স্ট্রিমিং করতে চান অথবা গেম প্লে করতে চান, তো তাদের জন্য একটি বেস্ট চয়েস হতে পারে এই ফোনটি। আর এই ফোনটিতে আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট পাচ্ছেন, আর ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 3600mAh। এই জিনিসটি একটু খারাপ লেগেছে, এখানে মিনিমাম 4000, 5000 অথবা 6000 ইউজ করা উচিত ছিল, কিন্তু আদার দিক থেকে কম্পারিজন করলে এই ফোনটি এগিয়ে থাকবে। আর এখানে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার পাচ্ছেন, এটিও একটি অবিশ্বাস্য ফিচার 11,000 টাকা বাজেটের ফোনগুলোতে। আর এখানে অ্যাক্সিমিলেটর, গ্রিওস্কোপ, প্রক্সিমিটি, ই কম্পাস সবগুলোর সাপোর্ট পাচ্ছেন সেন্সর হিসেবে। আর এই ফোনটির বর্তমান বাজার মূল্য হচ্ছে 11,990 টাকা, তবে ওয়ালটনের প্রিসেল অফার চলছে, এই অফারে আপনি মাত্র 10,990 টাকার বিনিময়ে কিনে নিতে পারবেন। আর প্রিসেলে কীভাবে কিনবেন তা নিয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন, অথবা ওয়ালটন ই প্লাজাতে সরাসরি লগ ইন করার পরে আপনি ফোনটি কিনতে পারবেন যদি ইংরেজি ভালো জানা থাকে। আর এখন প্রশ্ন হচ্ছে যে এই বাজেটকে আপনি এই ফোনটি কিনবেন। তো আমি পার্সোনালি যদি রিকমেন্ড করি, তো এই ফোনটি আমি প্রথমে ভেবেছিলাম যে 15,000 টাকা দাম হতে পারে, কিন্তু সেই রেকর্ড ভেঙে নিয়ে এই ফোনটি মাত্র 11,000 টাকায় বাংলাদেশের বাজারে এসেছে। তো অবশ্যই আমি চুজ করবো এই ফোনটি 11,000 টাকা বাজেটে কেনার জন্য, কারণ এই ফোনটিতে এমন সব ফিচার দেওয়া হয়েছে যা 12-13,000 টাকার কোনো ফোনেও দেওয়া হয়নি। তাই অবশ্যই এই ওয়ালটন দেশের পণ্য হিসাবে প্রথম একটি ভালো ফোন লঞ্চ করেছে, তাই আমি সবাইকে আশা করবো যারা 11,000 টাকা বাজেটে ফোন কিনতে চাচ্ছেন তো তারা এই ফোনটি কিনবেন। তো আজ এই পর্যন্তই, আশা রাখি ভিডিওটি আপনার সকলের ভালো লেগেছে, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন, আর কমেন্ট বক্সে আপনার নিজস্ব মতামত জানাতে ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলের পরিবারের সুস্থতা কামনা করে শেষ করছি আমাদের আজকের ভিডিওটি। ধন্যবাদ।